দশ বারো বছর আগে ফিরে যান, আপনারা একটু পার্থক্য করার চেষ্টা করুন সেই সময় আর এই সময়। আমি কোন সময়ের কথা বলছি? যে সময় জামাত বিএনপি এই অঞ্চলে ক্ষমতায় ছিল। আজকে যারা আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আপনারা একটু ভেবে দেখুন এখান থেকে দশ বছর আগে এই থানা সদরে আসতে কত সময় লাগতো, আর আজকে কি অবস্থা দেখেন আপনাদের আসতে কত সময় লাগে। আপনারা একটু ভেবে দেখুন, আর ঠিকই একই জায়গা থেকে আপনারা আমার সন্তানরা 3G 4G চালায়। আপনারা আরো ভেবে দেখুন, এখান থেকে দশ বছর বড় আগে আমরা যারা স্কুলে পড়তাম ওই বিএনপি জামাত জোট সরকার আমাদের দুইটা নতুন বই আর বাকিগুলো প্রাক্তন বই দিয়ে দিত, কিন্তু আজ আমরা কি দেখছি? বছরের প্রথম দিনে জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা বই উৎসব করে আপনারা আমার সোনামণিদের হাতে এক সেট নতুন বই করে দিচ্ছে, এবং সাথে সাথে প্রত্যেকটা স্টুডেন্টের মায়েদের মোবাইল অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে। আমি আরো বলতে চাই, বিএনপি জামাত জোট সরকারের রাজনৈতিক সব থেকে বড় হাতিয়ার ধর্ম, তারা ধর্মকে ব্যবহার করেছে। আমি বলতে চাই, ধর্মকে নিয়ে রাজনীতি করা যায় না, ধর্ম হলো পবিত্র বিষয়, ধর্ম নিয়ে পালন করার বিষয়। ওরা 2001 সালে নির্বাচনের সময় বলেছিল আগামী বাজেট থেকে সরকার বেতন ঘোষণা করেছে। ওই উড়িষ্যায় মুক্তিযুদ্ধের পরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ ইজ নাথিং বাট এ বরনলেস বাস্কেট, বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি ছাড়া কিছু না। জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার উন্নয়নে আজ সেই তারাই আজকে বলছে বাংলাদেশ উন্নয়নের জন্য সারা বিশ্বের রোল মডেল। সম্মানিত শুনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য, আমাদের অতিথিরা বক্তব্য রাখবে, আমি তাই দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে একটি অনুরোধ করব, সেই সময় এই সময়ের ভিতরে যেন কোনো পার্থক্য থেকে থাকে, উন্নয়নের কোনো পার্থক্য থেকে থাকে। অবশ্যই আপনারা জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী আল্লাহ ডাক্তার জমন বাবু ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। ধন্যবাদ সকলকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেশ রত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ধন্যবাদ।